অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া বিতর্কের সূত্র ধরে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মদন মিত্র। মঙ্গলবার তিনি উত্তরপাড়া স্টেশন রোডে বালির নিশ্চিন্দা এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিতে যোগ দেন। সেখান থেকেই শুভেন্দুকে আক্রমণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর আলাপনের বেতন কত হচ্ছে তা নিয়ে আক্রমণ করেছিলেন শুভেন্দু। তার জবাবে মদন বলেন, শুভেন্দুর সমস্যা হচ্ছে ওর উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল। 2,50,000, 2,50,000 না 2,500,000,000, কারণ হলদি নদীর জলে কত হাজার কোটি টাকা ডুবিয়ে রেখেছে সেটা তো উনিই জানেন। শুভেন্দুকে বলবো, আলাপনকে নিয়ে বলার আগে ওর মনে রাখা উচিত আলাপন উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় স্থান পেয়েছিলেন, আইএএস পরীক্ষাতেও তাই। কথায় বলে না, কথা যোগ্যতা দেখে বলা উচিত। শুভেন্দুর এই যে কোঅপারেটিভগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে দেখা যাক না যে 2,50,000 টাকা মাইনে বেরোয় না 2,50,000,000 টাকা। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলাপন। মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন আলাপনের নাম ইতিহাসে লেখা থাকবে। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে মদন বলেন, অনেকের মুখে অনেক কথা মানায় না, যেমন শুভেন্দুর মুখে আলাপন প্রসঙ্গ। আলাপনের ভাইয়ের মৃত্যু হয়েছে, তারপরেও হাসতে হাসতে লড়াই করেছেন। আলাপন হচ্ছেন বাংলার অলঙ্কার। আমি স্যালিউট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনো দাম দিয়েই আলাপনের মতো অফিসার বাংলায় তৈরি করা যাবে না।